কখন থেকে খুঁজছি কিন্তু খুঁজে আর পাচ্ছি না। আরে এখানেই তো রেখেছিলাম, গেল কোথায়? হ্যাচার প্যাচার করে তখন থেকে কি খুঁজছো? আরে আমার পুরনো প্রিন্টারটা, ওটার যে পার্টসটা খারাপ হয়ে গিয়েছিল, অনেক কষ্টে সেটা জোগাড় করেছি জানো, গিনি এবার আবার চালু হয়ে যাবে রাকেশ প্রিন্টিং হাউস। ওটা তো আমি কালই ডাস্টবিনে ফেলে দিয়ে এসেছি। হ্যাঁ, সর্বনাশ করেছে সে কি? উফ, এ কি করলে তুমি? আমার সব প্ল্যান ভেস্তে যাবে যে। আমি এক্ষুনি গিয়ে দেখি, ওটা আমার চাই চাই। উফ, কি যে করো না তুমি। একেবারে ডাস্টবিনে ফেলে দিল, আর কি পাবো? হে ভগবান, হে ভগবান, কোথায় যে ফেললো? এই নোংরায় কি খুঁজছো? আমার স্বপ্ন। খুঁজে পেলে? না, তবে তবে পেতেই হবে, পেতেই হবে, না হলে না হলে আমার ব্যবসাই বন্ধ হয়ে যাবে। বুঝেছি, বড় বিপদে পড়েছো। আমার ঝোলায় হাজার রকম জিনিস আছে, দেখতে পারো, যদি কোনোটা তোমার কাজে লেগে যায়। দূর, তোমার কাছে তো সবই ফেলে দেওয়া খারাপ জিনিস। শুধু খারাপটাই কি মানুষ ফেলে গো? মানুষের যা লাগে না মানুষ তাই ফেলে দেয়। আমার যা লাগে না তোমার তাই লাগতে পারে। আরে আরে, এটা তো দেখছি একটা কপিয়ার প্রিন্টার। এটা আমায় দেবে? দেখি যদি চলে যায়। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাও, খুলে যাবে। কি প্রিন্টার? না, কপাল। তোমায় কত দিতে হবে? তুমি আমায় কি দেবে বাবু? যা দেবার ভগবান দেবে। চুলি সবার আগে কানেকশনটা দিয়ে দেখি মেশিনটা জ্যান্ত আছে কিনা। এই তো চালু হয়েছে, এবার দেখি প্রিন্টটা ঠিকঠাক করতে পারে কিনা। এই মিষ্টি প্যাকেটের ছবিটা প্রিন্ট হয় কিনা দেখি তো। আরে আরে, এ কি কাণ্ড! হ্যাঁ, ছবির মিষ্টি যে সত্যি হয়ে গেল দেখি তো। বাহ, না 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 না, কোনো সন্দেহই নেই, এ তো সত্যি সত্যি মিষ্টি, কি স্বাদ! এ তো ম্যাজিক প্রিন্টার। না না, আরেকবার দেখি তো। হে ভগবান, হে ভগবান, এ তো সত্যি সত্যি জাদুর প্রিন্টার। হে ভগবান, তোমার তোমার কেমন লীলা! যাই যাই, এক্ষুনি গিয়ে গিন্নিকে খবরটা দিই। এই দেখো গিন্নি, এই আমি একটা ছবি দিলাম ছাপাতে, একটা একটা সীতাহার। তাহলে এবার নাও হাতের বালা। না না, এর বেশি আর লোভ না করাই ভালো গিন্নি, মেশিন যদি খারাপ হয়ে যায়। থামো দেখে, এই যন্ত্রটা যতক্ষণ ভালো আছে ততক্ষণ এটাকে নিংড়ে নাও। বাবা, গিন্নি এত কি আনলে! ও গিন্নি বেছে বেছে সব ছবিও জোগাড় করেছে বটে, রূপোর থালা বাটি আসবাবপত্র কিছুই তো বাদ নেই দেখছি। সব চাই, আমি সব চাই, সব সব চাই। শোনো, হঠাৎ করে এত জিনিস আমাদের হাতে চলে আসলে মুশকিল হয়ে যাবে গিন্নি, লোকের চোখ টাঁটাবে। তুমি চুপ করো তো, টাঁটাবে তো টাঁটাবে, আমি চাই লোকে আমায় দেখে চোখ টাঁটাক। Thank you.
কি হবে রে চিকু, এই করোনার করোনায় আমাদের তো হালত খারাপ হয়ে যাচ্ছে। সত্যি রে ভাই, লোকের পকেটে এখন আর টাকাই নেই, আমরা পকেট মেরে চালাবোটা কি করে বলতো? শুধু রাকেশ বোধহয় লটারি পেয়েছে। এই হ্যারে, কাল থেকে দেখছি ওর বউ একবার করে দোকানে যাচ্ছে আর এত এত গয়না পরে বেরিয়ে আসছে। রাতে একবার দেখবি নাকি কেসটা? সে আর বলতে, এখন চল 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 চল, খিদেতে পেটে দম দিচ্ছে, চল। এই তো হয়েছে, সবাই করে চকচক ঝকঝক করছে। গিন্নি যেমনটা যেমনটা বলেছিল তেমনটা তেমনটাই বানিয়ে ফেলেছি। কিন্তু কিন্তু এত সব জিনিস গিন্নি রাখবে কোথায়? যা হচ্ছে হোক, শুধু কাক পক্ষীতেও টের পেলে চলবে না, সাবধানের মান নেই। হ্যাঁ, ও তবে এখানে এই কারবার চলছে? আরে বা, মকা বুঝে আছে, পেছা পান্ন করে দিতে হবে। সাদে গন্ধে একেবারে ভরপুর, কোনটা ছেড়ে যে কোনটা খাই। ছাড়বি কেন, সব খাও। ওগো আমায় একটা শাড়ি এনে দাও না। আবার কি শাড়ি? এই তো শাড়ি এনে দিলাম। আমার বিয়ের বেনারসিটা, ওটা একদম নষ্ট হয়ে গেছে। আমার বিয়ের ছবিটা থেকে তুমি এরকম একটা শাড়ি এনে দাও। খাও না। এই ব্যাপার, ঠিক আছে, আজই আমি তোমার বেনারসি শাড়ি ছাপিয়ে নিয়ে আসছি। খুশি তো? গিন্নির বায়না যখন মেটাতেই হবে, তখন সবার আগে বেনারসিটা ছাপিয়ে ফেলি, একটু এদিক ওদিক হলে চলবে না। বিয়ের শাড়ি বলে কথা, হ্যাঁ। এই মেশিন এমন কেঁপে কেঁপে উঠছে কেন? হ্যাঁ, খারাপ হয়ে গেল না তো? এই দেখো কি কাণ্ড। এই রে, এই কে লোক করেছে, এ কি কাণ্ড! হ্যাঁ, চেয়েছিলাম তো শুধু শাড়ি, এ তো গোটা গিন্নি বেরিয়ে এলো। এ বা, এ এখন কি করি? হ্যাঁ কি গো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্যাল ফ্যাল করে আমাকে দেখবে নাকি বাড়িও যাবে? ও তোমাকে নিয়ে আমি আর পারি না। হ্যাঁ, বাড়ি এত তাড়াতাড়ি? ইয়ে মানে আমার না সব কেমন যেন ঘেটে ঘোয়া হয়ে গেছে। বেশ, তবে আমি চললাম, তুমি থাকো এখানে দাঁড়িয়ে। না না, আমিও পালাবো। এই এই মানে আমিও যাবো, এই তো যাচ্ছি, কিন্তু কিন্তু বাড়িতেও যে আরেকজন আছে, কি যে করি। চল পচা শুরু করে দিই, আমাদের হাড়ু পচা গাছা। চল চল, এবার আর পকেট মারি নয়, একেবারে গ্যাং ডাকাতি করব। হা বাবা, এই তো এই তো নাম্বার ওয়ান, এইবার 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 নাম্বার টু। কি মুশকিল জাদু প্রিন্টটা তো আমার সংসারে করে ছাড়খাড় করে ছাড়লো, এবার কি করি? কি সর্বনাশ, তার মানে আমার মেশিনে এরাও কপি করা শুরু করছে নাকি? না 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 না, এখনই আমাকে এই বাড়াবাড়ি থামাতে হবে, থামাতেই হবে। এই আমি চললাম। খুব হয়েছে কারবার, এবার আমি কারবারে কেরোসিন করে দেবো।
না থাকবে যন্তর, না হবে কপি। জয় মা। দেখলে তো গিনি, জাদু দিয়ে জীবন চলে না গো, জীবন চলে না।